আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো বিনিময় ইলেকট্রিক্যালের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের যে ভিডিওটি, তো এর আগে অনেক ভাই এই সম্পর্কে কিন্তু কমেন্ট করেছেন যে আমাদের যে ব্যাটারি চালিত ইজি বাইকগুলো আছে, তো সেই ইজি বাইকের যে ব্যাটারির অ্যাসিড লেভেল এক এক হোপে যদি এক এক রকম হয়ে থাকে, তো এই নিয়ে কি আসলে ব্যাটারি কি রকম সমস্যা হবে এবং এই সমাধানটি আপনি কিভাবে করবেন, এই নিয়ে কিন্তু অনেকেরই মতামত থাকতে পারে। তো আপনি আজকের ভিডিওটি যদি ভালোভাবে ক্লিয়ার করে দেখেন তাহলে অবশ্যই এই সম্পর্কে আপনি সব কিছুই ধারণা পাবেন। আশা করি এই নিয়ে আর কোনো আপনার দ্বিধাদ্বন্দ্ব থাকবেন না। তো সেক্ষেত্রে আপনাকে না টেনে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, আর আপনি চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইজি বাইকের আমাদের যে ব্যাটারিগুলো থাকে, তো চার ব্যাটারি অথবা পাঁচ ব্যাটারি হয়ে থাকে সেটা কোনো সমস্যা না। তো প্রত্যেকটা ব্যাটারির কিন্তু 12 ভোল্ট এবং প্রত্যেকটা ব্যাটারি কিন্তু অনলি 6টি করে খোপ থাকে। তো সেক্ষেত্রে 6টি খোপের মান যদি একত্র না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আউটপুট 12 পাবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি আউটপুট কম পাবেন, এবং তাহলে কিন্তু আপনার আউটপুট কম পাওয়ার পর কিন্তু আপনি ফুলফিল কিন্তু লোড ব্যবহার করতে পারবেন না। তো এই রকম প্রবলেমের জন্য কিন্তু আমাদের কিন্তু অনেকটাই লস হয়ে থাকে। তো সেই কারণে এর মূল কারণ হচ্ছে অ্যাসিড লেভেল, কারণ অ্যাসিড লেভেল যখনই আমাদের উল্টাপাল্টা হয়ে যাবে তখনই কিন্তু আমাদের দেখা যাবে যে বেশিক্ষণ গাড়ি চালাতে পারবেন না এবং ব্যাটারি অল্প সময়ে গরম হয়ে যাবে, এরকম সমস্যাগুলো কিন্তু হয়ে থাকবে। তো এ থেকে কিন্তু আপনাকে অবশ্যই অ্যাসিড লেভেলটা কিন্তু সমাধান করে নিতে হবে। তো সেই কারণে আপনাকে অবশ্যই ভালোভাবে দেখতে হবে যে আসলে ব্যাটারি কি বেশি হিট হয় কি না, এবং অতি দ্রুতই চার্জ ফুরিয়ে যাওয়া, এবং কিছু ক্ষেত্রে দেখা যাবে যে চার্জ একদমই হচ্ছে না, অ্যাসিড লেভেল যদি উল্টাপাল্টা থাকে তো সেক্ষেত্রে কিন্তু চার্জ একদমই হবে না, কারণ ব্যাটারির যে 6টি খোপ এবং 6টি খোপ কিন্তু একটি খোপ আরেকটি খোপের পরিপূরক। তো সেক্ষেত্রে আপনার একটি খোপে যদি ঝামেলা থাকে তো সেক্ষেত্রে আপনার পরবর্তী যে খোপগুলো, তো সেইগুলো কিন্তু আপনি চার্জ এবং ডিসচার্জ মানে কোনোটাই কিন্তু হবে না। তো সেক্ষেত্রে আপনি যদি একটি খোপের সমাধান না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফুল সেট ব্যাটারি কিন্তু আপনার আউটপুট শক্তি কমে যাবে। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ভালোভাবে চেক করতে হবে যে কোন ব্যাটারির কোন খোপটিতে ঝামেলা আছে, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ভালোভাবে বুঝতে পারবেন। কারণ প্রত্যেকটি খোপ যদি আপনি অ্যাসিড লেভেল চেক করেন, যে আমাদের যে অ্যাসিড লেভেল মিটার, তো সেই মিটার দিয়ে চেক করার পর কিন্তু সেখানে অবশ্যই দেখা যাবে যে কোন লেভেলের কোনটা আছে, আর এরকম যদি উল্টাপাল্টা হয়ে থাকে যে 1280 কিছু খোপে আবার কিছু খোপে আছে কম, তো এইরকম যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনি চার্জও ভালো হবে না, প্লাস চার্জ যদি হয়েও থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনি যেমন আগে যদি 10 ঘন্টা গাড়ি কি 8 ঘন্টা চালাইতে পারেন, তো সেক্ষেত্রে দেখা যাবে 4 ঘন্টা 3 ঘন্টা এরকম, তো অর্ধেক ব্যাকআপ কিন্তু থাকবে না। তো এই প্রবলেমটি সমাধান করার জন্য আপনাদের প্রথমেই কী করতে হবে সেটা এখন বলি, কারণ অ্যাসিড লেভেল ঠিক করার জন্য কিন্তু প্রথমেই আপনাকে অ্যাসিডটাই ঠিক করতে হবে। তো সেক্ষেত্রে ব্যাটারির যে পুরাতন অ্যাসিডগুলো আছে তো সেগুলো যদি বাহিরে নামিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু সবথেকে ভালো হবে, কারণ বাহিরে নামিয়ে নেওয়ার পর যে অ্যাডজাস্টিংটা করবেন তখন কিন্তু সবথেকে ভালো অ্যাডজাস্ট হবে। তো সেক্ষেত্রে প্রত্যেকটা ব্যাটারির যে পানিগুলো থাকে সবটি ব্যাটারির পানি একত্র ঢালবেন, তো এক একটা পাত্রের মধ্যে, তো একত্রে ঢালার পর সেখানে অ্যাসিডটা যে মিক্স হবে তখন একটা চেক করবেন যে সেখানে আসলে অ্যাসিড লেভেল কত আছে, আর ব্যাটারি যখন চার্জ লো থাকবে তো লো চার্জ অবস্থায় তো সেখানে কিন্তু অ্যাসিড 1100 হলেই কিন্তু হবে, কারণ অ্যাসিড লেভেল যদি আপনার 1100 থাকে চার্জিং অবস্থায় সেটা প্রায় 1280 এবং 1300 এরকম থাকবে, তো 1300 প্লাস হলেও কিন্তু সমস্যা, তো সেক্ষেত্রে কিন্তু অ্যাসিড কমিয়ে নিতে হবে, এবং যদি বেশি হয় সেখানেও সমস্যা, কম হলেও কিন্তু সমস্যা। তো সেই ক্ষেত্রে অ্যাকোরেট একটা মাপ আছে, তো অ্যাসিড যখন একদম নিউট্রাল থাকবে ব্যাটারিতে দেবেন না তখন সেটা 1100 হলেই কিন্তু হয়ে যাবে। তো এই জিনিসগুলো যদি খেয়াল রাখেন তাহলে আপনার ব্যাটারি অবশ্যই অনেকদিন ব্যবহার করতে পারবেন, এখানে কোনো প্রকার কোনো প্রবলেম হবে না। তো আশা করি অবশ্যই সবাই বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি এখানে শেষ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন, এবং আপনি চ্যানেলটিতে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।